আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো অ্যালেনশন গেম কবে রিলিজ হবে এবং এটা সঠিক ডেট কবে, এবং বলবো কিভাবে গেমটাকে ডাউনলোড করতে পারবে এবং কোথা থেকে গেমটাকে ডাউনলোড করবে। তো বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে যেতেছে, তো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, কারণ আমি এই চ্যানেলে অ্যানালিশন নিয়ে রেগুলার ভিডিও আপলোড দিব এবং সঠিক নিউজটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অ্যানালিশন গেমটা নিয়ে সঠিক নিউজ পাইতে এবং অ্যানালিশন গেমটার নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। তো আজের এই ইন্ট্রো গল্প বাদ দিয়ে আজকের ভিডিওর মূল টপিক আসা যাক। তো গাইজ, আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে অ্যানালিশন গেমের একটা আপডেট আসবে 20 থেকে 22 তারিখের ভেতরে। তো অলরেডি কিন্তু 20 থেকে 22 তারিখের ভেতরে অর্থাৎ 22 তারিখে অ্যানালিশন গেমের একটা অ্যানাউন্সমেন্ট ট্রেলার আসছে। তো তোমরা বুঝতে পারতেছো কত দ্রুত এবং কতটুক সময় মানে অ্যানালিশনের নিউজগুলো আসতেছে। তো গাইজ, অ্যানালিশনের এই অ্যানাউন্সমেন্ট ট্রেলারের মধ্যে কিন্তু গেমটা যে মাসে রিলিজ দিবে এই মাসটা জানাই দিচ্ছে, অর্থাৎ ডেভেলপাররা ডিসিশন নিছে যে গেমটাকে ডিসেম্বর মাসে রিলিজ দিবে। তো এখন কথা হচ্ছে ভিডিওতে শুধু মাস দেওয়া আছে কিন্তু তারিখটা তো দেওয়া নাই, অর্থাৎ ভিডিওতে বলা হয়েছে যে গেমটা ডিসেম্বরে রিলিজ হবে কিন্তু ডিসেম্বরের কত তারিখে রিলিজ হবে এই তারিখটা কিন্তু ওরা দিছে। তো আমি সহ অন্যান্য যে অ্যানালিশনের বড় কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার মধ্যে অ্যানালিশন গেমটা এই ডিসেম্বরের 16 তারিখে রিলিজ হবে, কারণ ডিসেম্বরের 16 তারিখ হলো আমাদের বিজয় দিবস। এই ঐতিহাসিক দিনে আমাদের বাংলাদেশের গেমিং জগতে যদি একটা নতুন গেম আসে যেটার স্টোরি সহ সবকিছুই একদমই আলাদা এবং নতুন, যা এর আগে কোনো প্লেয়ার কোনো ব্যাটল রয়্যাল মোবাইল গেমে খেলে নাই, তো আমি তোমাদেরকে 80% শিওর দিতে পারবো গেমটা ডিসেম্বরের 16 তারিখ অথবা 17 তারিখ রিলিজ হবে। তবে কনফার্ম ডেটটা জানার জন্য আমার পরবর্তী ভিডিও পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে সঠিক ডেটটা জানানোর জন্য চেষ্টা করব। তো অ্যানালিশনের যে অ্যানাউন্সমেন্ট ট্রেলারটা দেখাইছে এখানে কিন্তু অ্যানালিশন গেমের গ্রাফিক্সটা ওপি লেভেলের দেখানো হয়েছে। পার্সোনালি আমার কাছে গ্রাফিক্সটা অনেক জোস লাগছে, অনেকটা দেখতে কল অফ ডিউটি ব্যাটলফিল্ড এই গেমগুলোর গ্রাফিক্সের মতো। আর এখানে কিন্তু আমরা একটা স্পেশাল ক্যারেক্টার দেখতে পাচ্ছি, আর এই স্পেশাল ক্যারেক্টারটা হলো অ্যাডলফ হিটলার। ইয়েস ব্রো, ঠিকই শুনতেছো, এটা হলো হিটলারের ক্যারেক্টার। সুতরাং অ্যানালিশন গেমে আমরা হিটলারকে দেখতে পাবো। আমরা সবাই ভালো করে জানো অ্যাডলফ হিটলার ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস পারসন, মূলত 2030 সালে থার্ড ওয়ার হবে, এটা স্টোরির মধ্যে এমনটাই লেখা আছে। আর অ্যাডলফ হিটলারকে দেখানোর কারণ হলো আগের যে ওয়ার গুলো হয়েছে যেমন ফার্স্ট ওয়ার সেকেন্ড ওয়ার ওইগুলো এটার সাথে কানেক্টেড, মূলত 2030 সালে থার্ড ওয়ার যাতে না হয় এজন্য কাউন্সিল এলিয়েন টেকনোলজির সাহায্যে তাদের এজেন্টদেরকে আগের সব ওয়ারের সময় পাঠাচ্ছে যাতে থার্ড ওয়ারটা না হয়, এরকমটাই মূলত স্টোরির মধ্যে লেখা আছে। তবে বাকি স্টোরিটা জানার পর তোমাদেরকে আরো ক্লিয়ারলি তোমাদেরকে বাকি ডিটেইলসটা বলতে পারবো। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিও। যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যারা এখনো ভিডিওতে লাইক দাওনি তারা এখনই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমার মতামত জানাতে ভুলবে না। তো আল্লাহ হাফেজ গাইস, টেক কেয়ার।